আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নাফিজাপুর অঙ্গনের হৃদরঙ্গন গল্পের 7 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সাদফ খাটের এক পাশে বসে আছে, দিশা তার ঠিক সামনেই। রুমের ফাঁকা জায়গাটার মাঝামাঝিতে দাঁড়িয়ে বল, আমি ভাবতেও পারিনি আজ আপনি আসবেন, তবে খুশি হয়েছি বেশ। হঠাৎ কী কারণে এসেছেন জানতে পারি? না মানে বাবার কাছে এসেছেন নাকি আমার বিয়ের উদ্দেশ্যে আসা? সাদফ বলল, আপনার বাবার কাছে এসেছি। দিশা বলল, ও আমি কিন্তু আপনাকে দেখে একটু চমকে গিয়েছিলাম, সত্যি সত্যি আমাকে নিয়ে পালানোর জন্য এই সময়টাতে আসেননি তো আপনি সেই ভেবে? দিশা কত কী ভাবে, দিশার মনে সব উতলায় উঠতেছে তার সাথে কিছু করার জন্য, তাই না? সাদফ সামান্য বিরক্তি নিয়ে তাকালো দিশা, হেসে বলল, মজা করলাম, আপনি চাইলেও আমি যাব না, যাওয়ার হলে আরও আগেই চলে যেতাম, একটু আশ্রয়ের জন্য দাঁড়িয়ে যেতাম আপনার আশ্রয়স্থলে, আর আপনি যে চাইবেনও না তাও জানি, আপনার মাঝে যে কোনো ইন্টারেস্ট নেই সেটাও আমার বেশ জানা আছে। কাজের মেয়েটা বিরিয়ানি প্লেট নিয়ে প্রবেশ করলো রুমে, সাদফ তা দেখেই বলল, আমি এখানে খেতে আসিনি, আপনার বাবাকে কোথায় পাওয়া যাবে? দিশা বলল, এত ব্যস্ততা কেন, না খাইয়ে ছাড়বো নাকি, খেয়ে যেতে হবে। সাদফ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনার বাবা কি নিস্তলায় আছে? দিশা হকচকিয়ে বলল, আরে বসুন না বাবা আসছে তো, আমি কল করছি আবার। দিশা ফোন কানে দিতেই সাদফ বসে পড়ল অপর প্রান্তের রিসিভ হতেই বলল, বাবা তুমি কোথায়? তোমার কাছে একজন লোক এসেছে। ওই তো সাদফ নামের লোকটা। আচ্ছা তাড়াতাড়ি এসো, আমার রুমে বসিয়েছি। তার কথার ধরনে সাদফ বুঝে নিল মেয়েটা তখন কলই করেনি তার বাবাকে, এই মাত্র জানালো সে এসেছে। কিছুক্ষণের মধ্যেই হায়দার সাহেব মেয়ের রুমে এসে দেখে, তাকে দেখে যেন একটু বিস্মিতই হলো। তিনি রুমের প্রবেশ করতে করতে বললেন, কি ব্যাপার এখন হঠাৎ? সাদফ বলল, আপনাকে না কাগজপত্রগুলো পাঠিয়ে দিতে বললাম। দিশার বাবা বলল, বাড়িতে একটা কাজ, এখন এইসব ঝামেলা একটু পরে করলে হয় না? সাদফ বলল, এই কাজটাও জরুরি, আমি কাজ ছেড়ে দিলে কিন্তু আর ধরব না। দিশার বাবা বলল, আরে অনুষ্ঠানটা শেষ হোক তারপর ঠান্ডা মাথায় কাজ করি। সাদফ বলল, আমার ঠান্ডা মাথাই আছে, আপনি কাগজপত্র দিয়ে দিলেই তো আমি কাজটা সেরে ফেলতে পারি, আপনার বিশেষ কোনো কাজ নেই, অনুষ্ঠান শেষ হতে বহু দেরি, এক কাজ নিয়ে মাসের পর মাস বসে থাকা আমার পক্ষে সম্ভব না, আপনি কাগজপত্র দিয়ে দিন এখন। দিশার বাবা বলল, এখনই দিতে হবে? সাদফ বলল, বারবার তো আসবো না। দিশার বাবা বলল, বসো আসছি। দিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সাদাফের কথার কত জোর, যেটা তার বাবার মতো মানুষও ঝামেলা মনে করলো না, অথচ সামান্য কাজের ব্যাঘাতেই তিনি কতই না রেগে ওঠেন। সে সাদাফের উদ্দেশ্যে বলল, বাবা কাগজপত্র নিয়ে ফিরতে ফিরতে আপনি খাওয়া শেষ করুন, বাথরুমে হাত মুখ ধুয়ে আসুন। সাদাফ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না, দুহাত মুঠিবদ্ধ করে দরজার বাইরে তাকিয়ে রইল নিশ্চুপ। কতই না বিরক্তি খেলামেলা করছে তার চেহারায়, দিশাও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। হায়দার সাহেব ফিরতেই সাদফ দাঁড়িয়ে কাগজপত্র এক হাতে নিয়ে একবার দেখে নিল। দিশা আবারও বলল, এবার তো খেয়ে নিন। সাদফ বলল, আসছি আমি। হায়দারের উদ্দেশ্যে কথাটা বলে সাদফ বেরিয়ে যাচ্ছে, হায়দার সাহেবও বললেন, সে কি খাওয়া দাওয়া করে যাও? সাদফ বলল, খেতে আসিনি। যেতে যেতেই কথাটা বলে চলে গেল সে। একবার ভাবল না পর্যন্ত এতক্ষণ যাবৎ খাবার নিয়ে দাঁড়িয়ে থাকা দিশার কতটা কষ্ট হতে পারে খাবারকে এভাবে ইগনোর করার কারণে। বিয়ের কনে হয়ে সে নিজে এসে দাঁড়িয়েছিল, তাও সুযোগটাই পেল না মেহমানদারি করার। সাদফ বিয়েতে আর যায়নি, তার কাজ পড়ে আছে, বিয়ের প্রোগ্রাম তার জরুরি না, তার কাছে আপাতত জরুরি বিষয় হলো যেই কাজ হাতে নিয়েছে তা সম্পন্ন করা। একবেলা খাওয়ার জন্য সেখানে যাওয়ার কোনো আগ্রহই নেই তার মাঝে, টাকা হলে এমন কত বেলাই খাওয়া যায়, আর আতিথেয়তার রক্ষা সে তো মূল্যহীন বিষয়বস্তু এই উদাসীন লোকটার কাছে। 3 সপ্তাহের ভিতরে সাদফ এই কাজ সেরে উঠেছে, হায়দারের কাছ থেকে টাকাও পেয়েছে 1000-2000, কিন্তু রাজীব সরকার একটু চালাকি করতে চেয়েছে তার সাথে, জমি বিক্রির টাকা নিয়ে সে উদাও প্রায়, দোকানপাটও দেখা যায় না, তার ঠিকানা খুঁজে বাড়িতে খোঁজও করে তাকে পাওয়া যায় না, পরিবারের সদস্য জানায় সে কিছুদিনের জন্য ঢাকার বাইরে গেছে, অথচ পথে একজনের কাছে জেনেছে সে ঢাকাতেই আছে। তবে ঢাকার জন্য সাদফ বারবার যায়নি তার দুয়ারে। সপ্তাহখানেক পর হঠাৎ এক রাতে তার বাড়ি এসে হাজির হয়েছে, ঘরের দরজা বন্ধ, সে দরজা টোকা দিয়ে
দাঁড়িয়ে রইল চুপচাপ। কে তা জানতে ভেতর থেকে প্রশ্ন ছুড়ে দিল কেউ। সাদাফ জবাব দিল না, দরজা টোকা দিয়েই যাচ্ছে। রাজীব সরকার দরজা খুলে তাকে দেখে হতবাক হয়ে গেছে। সাদাফ পকেট থেকে সিগারেট নিয়ে মুখে তুলতে তুলতে বলল, ঢাকায় ফিরলেন কবে? রাজীব সরকার দাঁতের পাটি বের করে হেসে বলল, এই তো আজকে তো ফিরলাম। সাদাফ বলল, কিন্তু পরশু যে আপনাকে ঢাকার পথে দেখা গেছে। সে যাক, আমার টাকাটা দিবেন কখন? বলতে বলতে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়ে নিল। রাজীব সরকার ইতস্তত বোধ করে বললেন, টাকা তো দিমই, বাড়ির কাজ ধরমু, কয়দিন পরে দিলে হয় না? সাদাফ বলল, কাজ শেষ করার সময় এত তাড়া, টাকার বেলায় কয়দিন পরে কেন? লোকটা বলল, একটু সমস্যায় আছি, বুঝই তো। সাদাফ বলল, টাকা হাতে নিয়েও সমস্যা আছেন বলছেন? কদিন পর কি কলিজা করে এনে দিবেন? এখন কি আপনি দিবেন না আমি নিজ হাতে নিয়ে যাব? সাদাফের এই কঠিন দৃষ্টিকে উপেক্ষা করার সাহস হয়নি রাজীব সরকারের, বরং ভয় পেয়ে গেছে, তাই তাকে দাঁড়াতে বলে চটপট টাকা আনতে ভিতরে চলে গেল। আবার দরজার সামনে এসে টাকা এগিয়ে ধরতেই সাদাফ জিজ্ঞাসা করলো, কত? লোকটি বলল, পুরো 20,000। সাদাফ বলল, পুরো 25,000 চাই আমার। লোকটি বলল, কিন্তু? সাদাফ বলল, এক পয়সাও নামবে না কিন্তু। অবশেষে 25,000 হাতে তুলে দিতেই সাদাফ চলে এসেছে তার বাড়ির সীমানা ছেড়ে, কোনো লাভ হলো না ফাঁকিদের চেষ্টা করে। এদিকে শ্রাবণী অপেক্ষায় বসে আছে তার বাড়ি ফেরার, ক্ষুধা লেগেছে তাও খায়নি সে, লোকটাকে আগে খাবার দিয়ে তারপরই খাবে সে। দিনে দিনে লোকটার প্রতি টান টান অনুভব হতে শুরু করেছে তার, মায়াটা বেড়ে যাচ্ছে বেশ। সাদাফ নিম্নতম 3 বেলা বাড়ি না এলেই একটু দুশ্চিন্তা চেপে যায় মাথার মধ্যে, কখনো বাইরে খেয়ে নিলে তার মনটা খারাপ হয় কিছুটা, মাতাল হয়ে বাড়ি ফিরলে ভয়ের চেয়ে কষ্টই বেশি হয় তার, ভাবে লোকটা মাদক সেবন করে কেন, তার মনে কি দুঃখ নাকি স্বভাবের কারণে এসব। মাঝে মাঝে রাতে তাড়াতাড়ি ফিরলে খুশি হয় সে, মধ্যরাতে ফিরলে অপেক্ষায় বসে থাকে, তাকে খাবার দিয়ে পরে খায়, আজও অপেক্ষায় বসে আছে। 12টার পরপরই সাদাফ বাড়ি এলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, হাত মুখ ধুয়ে নিতেই সে খাবার নিয়ে সাদাফের রুমে গেল। সাদাফ একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এটা নিয়ে এসেছি, দেখো তো ভালো হয়েছে কিনা। শ্রাবণী উৎফুল্ল নিয়ে শপিং ব্যাগ খুলতে খুলতে বলল, কি এটা? সাদাফের আর উত্তর দেওয়ার প্রয়োজন হলো না, সে সচক্ষে দেখে নিল বেড কভার নিয়ে এসেছে সাদাফ, সাথে 2টা বালিশের কভার। সাদাফ বলল, ডিজাইনটা আর রঙটা কেমন? শ্রাবণী বলল, ভালো, কিন্তু আপনার বালিশ তো একটা, তাও কেমন যেন নষ্ট হয়ে গেছে, সেই বালিশে কি কভারগুলো শোভা পাবে? সাদাফ বলল, পাবে না, তাহলে বালিশও কিনে আনবো, তোমার জন্য একটা ছোট্ট তোষকের অর্ডার করে দেব, মাদুরের ওপর বিছিয়ে নেবে। শ্রাবণী খুশি হয়ে বলল, তাহলে সাথে একটা বালিশও? সাদাফ বলল, আমি নতুন বালিশ আনলে তুমি এটা নিয়ে যেও। মুহূর্তেই শ্রাবণীর খুশিটা মলিনতায় মিলিয়ে গেল, যে একটা বালিশ এটা, এটাকে বালিশের কাতারে ফেলাও মূর্খতা হবে। সাদাফ তার মুখের দিকে তাকিয়ে নেই খাবারে মনোযোগ দিয়ে বলল, তোমার বেতনটা কাল দিয়ে দিব। শ্রাবণী নিশ্চুপ বেরিয়ে গেল, মনে মনে সাদাফকে খচ্চর লোক বলল এই পুরাতন বালিশটা দেওয়ার কথা বলায়। মনে মনে স্থির করল লাগবে না তার বালিশ, বেতন পেলে একটা নতুন বালিশই কিনে নেবে সে। পরক্ষণে আবারও হেসে উঠল নিজের প্রতি, সাদাফ যখন শপিং ব্যাগ এগিয়ে দিয়েছিল সে ভেবে নিয়েছিল তার জন্য বুঝি পোশাক এনেছে, কিন্তু পোশাকের পরিবর্তে সেখানে বেড কভার দেখে হেসে মরে যেতে ইচ্ছে করছিল তার। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আরেকটা পর্ব কি লাগবে আজকে আপনারা চাইলে আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবসময়, ফারুক স্টাডির সাথে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।